আজকে হঠাৎ মনে হলো লুচি, বুটের ডাল এবং ঘি দিয়ে হালুয়া বানাই, যেটা আমার খুবই পছন্দের খাবার এবং আমার পরিবারের সবাই এটা পছন্দ করে। আমরা বেশ কয়েকদিন যাবৎ একটা রেস্টুরেন্টে খুঁজছিলাম, বাট বাংলাদেশে অথেন্টিক খাবারগুলো পাচ্ছিলাম না, তাই আজকে নিজেই বানিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আজকে আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি নিজে বানানো যে স্পেশাল ঘি, ওই ঘিটা দিয়ে আজকের হালুয়াটা বানাবো। আর এই হালুয়াটা বেশ ভালো হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তবে ঘিটা একটু বেশিই দিতে হয়, এর মধ্যে আপনারা একটু কমিয়ে দিতে পারেন, বাট বেশি দিলে বেশি টেস্টি হয়। আর হালকা মিষ্টি দিয়ে আমি বানাবো, তবে খুব কম মিষ্টি যে তা না। এখানে আমি হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি, যতটুকু সুজি নিয়েছি মোটামুটি এর অর্ধেক পরিমাণ ঘি তো দিতেই হবে, তার মধ্যে আপনারা একটু বেশিও দিতে পারেন। আর যদি ঘি কম দিতে চান তাহলে তেল দিয়ে সুজিটাকে ভেজে তারপরে লাস্টে একটু ঘি দিয়ে দিতে পারেন। তো এই হালুয়াটা খুবই সফট হবে আর খুব ফ্লেভারফুল হবে। আপনারা হয়তো বিভিন্নভাবে হালুয়া খেয়েছেন, বাট এরকম ঘিয়ের হালুয়া খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে। আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও অবশ্যই দিতে পারেন, বাটারটাকে খুব ভালো করে গলিয়ে তারপর দিতে হবে। এখানে আমি ঘিটাকে একটু জাস্ট গলে গেলে এলাচ, দারচিনি, তেজপাতা একটা একটা করে দিলেই চলবে, খুব বেশি দিলে ঘিয়ের স্মেলটাই চলে যায়। আবারও বলছি, খুব বেশি না দিলেই ভালো। তারপর সুজিটা দিয়ে আমি 5-7 মিনিট লো আঁচে অল্প তাপমাত্রায় তাপে এটাকে একদম সুন্দর করে ভেজে নিব, তারপর দিয়ে দিব দুধ। আর আমি হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি, আমি এর 4 গুণ পরিমাণ দুধ দিয়েছি। এটা অনেকে পানি দিয়ে করে, আপনারা যদি পানি দিয়ে করেন অবশ্যই গুঁড়া দুধ ব্যবহার করবেন। আপনারা দেখবেন কি পরিমাণ পার্থক্য ওই হালুয়াতে আপনারা পান, সফট হবে এবং খেতে অনেক বেশি ফ্লেভারফুল হবে, খুব রিচ লাগবে খাবারটা। আর যেহেতু মাঝে মধ্যে এটা খাচ্ছি, চিনি জাতীয় জিনিস, মিষ্টি জাতীয় জিনিস, ভালোভাবে খাবো সেটাই আমার ইচ্ছা। এখানে কোনো কার্পণ্য করবো তা না, মানে ব্যাপারটা হচ্ছে এটা না ওটা না, এটা খেলে স্বাস্থ্যের ক্ষতি হবে, ওই ভাবনাটা আমি আজকে আর ভাবছি না। যথেষ্ট পরিমাণ ঘি এবং যতটুকু চিনি আমি খাই সেগুলো দিয়ে একদম পারফেক্ট একটা হালুয়া আমি বানাবো। আর অর্ষা দেখেন খুব ওয়েট করছে। বাচ্চাদেরকে এই খাবার খাওয়ানোর এখন আমি একটা ট্রিক্স পেয়েছি, সেটা হচ্ছে ওরা যথেষ্ট পরিমাণ হাংরি হলে আমি রান্নাটা বসাই, তারপর হচ্ছে ও খাবারটা বানানো দেখতে থাকে, ওর মধ্যে ভীষণ আগ্রহ জন্মে, তারপর দেখবেন ও নিজের হাতেই খাবারটা খাবে। এই ট্রিক্সটা আমি এখন ফলো করি, একটু পরপর খাবার না দিয়ে একটা লং গ্যাপ রাখি এবং ওকে রান্নার সময় ওর পাশে থাকি, দেন ও দেখা যায় অনেক বেশি আগ্রহ প্রকাশ করে ওই খাবারটা খাওয়ার। আপনাদেরকে দেখাবো ও কীভাবে খাচ্ছে। এখন হচ্ছে বুটের ডালটাকে, আমি 1 কাপ বুটের ডাল মোটামুটি পানি দিয়ে প্রেশার কুকারে একদম সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হওয়ার সময়টাতে এদিকে আমি এলাচ, দারচিনি, শুকনা মরিচ, জিরা, তারপর পেঁয়াজ, রসুন, আদা বাটা, একটু করে ধনিয়া, একটু করে জিরা, হলুদ এবং লাল মরিচের গুঁড়া, এগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যেহেতু আদা রসুন দিয়েছি সেহেতু আমি খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব, কষানোটা যেন একদম নিখুঁত হয় এবং কোনো ধরনের কাঁচা স্মেল না থাকে। তারপর আমি সেদ্ধ করে রাখা যে ডালটা ওটা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে জাল করে নিচ্ছি। আমি চাচ্ছিলাম একটু পাতলাই থাকুক, সেজন্য আমি একটু ঝোল রেখেছি। আপনারা চাইলে এর চেয়ে কমও পানি দিতে পারেন এবং আরও বেশি টানিও নিতে পারেন। টেবিলে সার্ভ করে দিলাম, কী পরিমাণ যে ফ্লেভার আসছে কীভাবে বুঝায় আপনাদেরকে, ভিডিওতে তো সম্ভব না। বুটের ডাল, সালাদ, তারপর সুজির হালুয়া সব কিছু টেবিলে সার্ভ করে দিয়েছি। এখন বানাবো লুচি, যেন লুচিটা একদম গরম গরম থাকে। এখন আমি নিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ ময়দা, অল পারপাস ফ্লাওয়ার, যারা আমেরিকায় থাকেন যে সুপার স্টোরগুলোতে সব জায়গায় আপনারা পাবেন, এটা দিয়ে পারফেক্ট লুচি হবে। এখানে 2 কাপ নিয়ে 1 কাপের জন্য 1/2 চা চামচ দিবেন, ওই যে কি লবণ দিবেন, তাহলে এই পরিমাণটা যথেষ্ট। 1 কাপের জন্য 1/2 চা চামচ লবণ মনে রাখলে আমার মনে হয় এটা একদম পারফেক্ট মেজারমেন্ট হবে। এটা কেন বলে দিচ্ছি, যারা একদম নতুন রাঁধতে যায় তাদের এই লবণটা নিয়েই ঝামেলাটা বেশি হয়, দেখা যায় ইউটিউব দেখে ওনারা লবণটা আন্দাজ করতে পারে না। দিয়ে দিলাম হচ্ছে 2 কাপ ময়দার জন্য 3 টেবিল চামচ তেল, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে। আর যারা যারা নতুন রান্না শুরু করতে যাচ্ছেন তারা দেখবেন টিজেম্যাক্স টাইপের দোকানগুলোতে মেজারমেন্ট কাপ পাওয়া যায়, ওগুলো
$1-2 পাওয়া যায়। বাট ওগুলো যদি আপনি কিনে রাখেন আপনার রান্না করাটা অনেক ইজি হবে ফার্স্টের দিকে। তারপর যখন আপনি এক্সপার্ট হবেন তখন আপনি আন্দাজ করে অনেক কিছু দিতে পারবেন। এই তেলটা দেওয়ার পর আমি 5 মিনিট এভাবে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর আমার যে অ্যাসিস্ট্যান্ট মিস অর্ষা, সেও আমাকে খুব হেল্প করছে। তারপর আমি এতে পানি মিক্স করে নিব। পানির ব্যাপারটা একদম ক্লিয়ারলি বলতে পারবো আমি এখানে। 2 কাপ ময়দার জন্য আমি 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। যে কাপ দিয়ে আমি ময়দা মেপেছি সেই কাপ দিয়ে নর্মাল টেম্পারেচারের, গরমও না ঠান্ডাও না, এরকম পানি এখানে আমি 1/2 কাপ পরিমাণ দিয়েছি। এর চেয়ে একটু বেশি লাগার কথা না, চাইলে 1 চা চামচ কম দিতে পারেন। তো এটা আমি সুন্দর করে মাখিয়ে, এই মাখানোটার মধ্যে কোনো শর্টকাট নাই, কোনো তাড়াহুড়া করলেও হয় না আসলে। তো এটা মোটামুটি অনেকক্ষণ সময় আস্তে আস্তে করে মাখিয়ে সুন্দর করে এটাকে রেস্টে দিতে হবে, মানে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর আপনি লুচি ভাজবেন আর ফুলকো ফুলকো লুচি হবে, পারফেক্ট লুচি হবে। প্রথম কথা হচ্ছে আপনার লবণটা ঠিক হচ্ছে কিনা ময়দার সাথে, তেলের পরিমাণ ঠিক হচ্ছে কিনা, তারপর হচ্ছে আপনি এটাকে খুব ভালো করে মাখাচ্ছেন কিনা। এরপরে তো একটু মোটামুটি গোল হোক আর লম্বা হোক লুচি ফুলবেই। আপনি তেলের টেম্পারেচার মানে চুলার টেম্পারেচারটা যদি ঠিক রাখেন, আমি একটু নরম করেছি কিন্তু একটু পরে এটা একদম সেট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখন একদম সেট হয়ে গিয়েছে। উপরে আরেকটু তেল ব্রাশ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। একদম একটু পরে দেখবেন আরও সফট হয়ে গিয়েছে। তো এখন আমি 10 থেকে 15 মিনিট পরে এটা ঢাকনাটা খুলে দেখলাম একদম পারফেক্ট একটা ডো হয়েছে। এখন আমি এটাকে লুচি বানিয়ে নিব এবং ভাজবো। তো যাই হোক, আপনারা অলরেডি দেখেছেন যে কি টেবিলে সব সার্ভ করে দিয়েছি, এখন হচ্ছে লুচি ভেজে ভেজে জাস্ট খাওয়ার পালা। আর অর্ষা এদিকে এই ব্যাপারে খুবই আগ্রহ প্রকাশ করে, দেখতে পাচ্ছেন সে গোল বানাচ্ছে, সে কিন্তু অনেক কাজ আস্তে আস্তে শিখে যাচ্ছে মার কাছ থেকে দেখে দেখে। আর সে বাংলাদেশের অনেক স্মৃতি মনে করে যে এইভাবে তার বর্দি করতো বা যারা যারা করতো সবার নাম সে বলে, জিনিসটা আমার খুব ভালো লাগে। 2 একটা লুচি বানিয়ে এদিকে আমি তেলটা দিচ্ছি গরম হওয়ার জন্য। তেল যথেষ্ট পরিমাণ তো অবশ্যই দিতে হবে, লুচি পাতলাও না একদম ভারীও না, ওরকমভাবে আমি একটু বেলে নিলাম। আর এই বেলনাটার একটা ইতিহাস আছে, এটা হচ্ছে আমি ইউনিভার্সিটি লাইফে যখন হলে থাকতাম তখনকার বেলুন হচ্ছে এটা। তো এটা আমি নিয়ে আসছি আমেরিকায়, এখনও আছে, মানে বেলুনটা বড় কথা না, আমেরিকায় বেলুন পাওয়া যায়, বাট আমার ওই স্মৃতিটা খুব মনে পড়ে এবং এই বেলুনটাকে আমার খুব আপন আপন লাগে, খুবই ভালো লাগে যখন এটা আমি দেখি অথবা এটা দিয়ে কাজ করি। এইভাবে আমি একটু তেল ছিটিয়ে ছিটিয়ে ফোলানোর চেষ্টা করতেছি। আগে আমি জানতাম না লুচি ভাজারও যে একটা ট্রিক্স থাকে ফোলার ব্যাপারে, এখন এটা আমি মানি, জানি তো অবশ্যই। আর এখন লুচি ভাজা শেষ, আমি একটু সার্ভ করছি বাটিতে বাটিতে, ওটা আমার খেতেও ভালো লাগে আর দেখার সৌন্দর্য তো আছেই। খাবার দাবার সার্ভিংয়ে দেখার সৌন্দর্য একটা বড় বিষয় আমি মনে করি, আপনাদের কি মনে হয় বলেন তো? আর আপনারা এই ধরনের খাবার কখনো খান, মানে দেখা যায় ভাত খাবেন না আজকে, লুচি বুটের ডাল হালুয়া এই ধরনের খাবার কার কার পছন্দ কমেন্ট সেকশনে জানাবেন। অনেকের এলাকা ভিত্তিক বা অনেকের পার্সোনাল চয়েস ভিত্তিকও ডিফারেন্স থাকে, যেমন অনেকে মাংস দিয়ে পছন্দ করে, অনেকে সবজি দিয়ে পছন্দ করে। তবে আমার প্রিয় কম্বিনেশান হচ্ছে এটা, আমি বুটের ডাল দিয়ে অনেক বেশি পছন্দ করি, সাথে একটু সবজি থাকতে পারে বাট বুটের ডালটা মাস্ট। আর হালুয়া তো অবশ্যই লাগবে, এই হালুয়াটা একদম নরম, খুবই ফ্লেভারফুল। আর এখন হচ্ছে খাওয়ার পালা, লুচিটা একদম ঝুরঝুরে হয়ে ভেঙে যায় নাই, আবার শক্তও না, এটা হচ্ছে পারফেক্ট একটা কনসিস্টেন্সিতে এসেছে। এই পরিমাণে দিয়ে আপনারা বানিয়ে দেখতে পারেন। অর্ষা হালুয়া খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, কারণ এর দুর্দান্ত ফ্লেভারের জন্য, সে আমাকে 1000 বার অ্যাপ্রিসিয়েট করছে, ইউ আর এ গুড কুক, তোমার কুকিং অনেক ভালো। আর এটা শুনে আমার অনেক ভালো লাগছে, সে খুবই হাংরি, সে এখন এটা খাবে আমি জানি, কারণ এটা তার পছন্দ আর সে খুবই ক্ষুধার্ত, সেজন্য সে নিজেই খাবে এবং এইভাবে সে শিখেও যাবে আশা করি। খাওয়া দাওয়ার পর্ব শেষ, তারপরে গেলাম একটু টার্গেটে। টার্গেটের কাপড় চোপড় একটু ডিফারেন্ট হয়, মানে এক্সক্লুসিভ কাপড় পাওয়া যায়, একটু দামও বেশি। যেমন ধরেন এই জাম্পস্যুটটাই $40, যেটা অন্য অন্য দোকানে মানে রস টসে অনেক কম প্রাইসে পাওয়া যায়, যাইতে পারে নাও যাইতে পারে, কিন্তু আপনি টার্গেটে গেলে একটু ডিফারেন্ট ডিজাইন, নতুন ডিজাইনগুলো পাবেন। যেমন এইটার দাম হচ্ছে $25 না $29 দেখলাম, এটা অনেক পিগমেন্টেড একটা অরেঞ্জ কালার, খুবই সুন্দর এটা নিলাম।
এটার মধ্যে হোয়াইটটা আছে, যদিও আমি এটা নিয়ে নিই, আমার এরকম সাদা কালার একটা আছে তাই নিয়ে নিই। আর এখানে কসমেটিক্সের কালেকশান বেশি থাকে, ধরেন ওয়ালমার্ট অথবা অন্যান্য ড্রাগ স্টোর এর যে কসমেটিক্সগুলো এখানে ভ্যারাইটিটা বেশি থাকে। যেমন মেভলিনের এই লিপস্টিকটা কিন্তু খুব পপুলার, তাই না? একদম ঠোঁটে ছড়ায় না, একদম ম্যাট লিপস্টিক, খুবই ভালো। আর টার্গেটের ব্যাপারটা কি খুব গুছানো, শান্তিপূর্ণ, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা স্টারবাকসের কফি আছে, এত স্মেল আসছিল মনে হচ্ছে একটা কফি গিয়ে খেয়েই ফেলি। এটা হচ্ছে খুব ভালো কার সিট, এটা সেল আছে, আপনারা কিনতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ, আজকের মতো এখানেই বিদায়, টাটা।